দর্শক আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেকুরা গ্রামে এনামুল ভাইয়ের বাসায়। আজকে আমাদেরকে এনামুল ভাই দুটি প্যাকেজ দেখাবেন। দুটি প্যাকেজে মোট 19টি গরু রয়েছে। আমরা যে প্রথম প্যাকেজটি দেখব সেই প্যাকেজটির তে গরু আছে সব খামার উপযোগী 10টি এবং আরেকটি আছে ওটা হচ্ছে 9টি, মোট 19টি। তো চলুন আমরা দেখি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা দিচ্ছেন? দুইটা প্যাকেজ? দুইটা প্যাকেজে 19টা ভাই। 19টা? 19টা তো অনেক গরু তো ভাই। হ্যাঁ ভাই। তা এতগুলা কিভাবে সংগ্রহ করলেন? এটা সংগ্রহ করেছি দুদিন থেকে। দুদিন ধরে সংগ্রহ করছেন? কেমন দাম কেমন রাখবেন? দাম কি আছে, সস্তা রাখবেন না দামটা? সস্তা ভাই, বাজার তো এখন চারিছে ভাই। বাজারটা কি একটু উদ্যোগতি হচ্ছে? বাজার পিসপতি 1-2 হাজার করে দাম বাড়তে হয়েছে ভাই। বাড়তি হচ্ছে? তা এই যে গরুগুলো দেখছি এগুলা কি হাটের থেকে দাম কম দিবেন না হাট থেকে হাটের সমান দাম দিবেন? হাটের থেকে কমে দিব। হাট থেকে কম দামে দিবেন? তাহলে গরুগুলো দেখি। হ্যাঁ দর্শক দেখুন গরুগুলি। দেখুন প্রথমে এটা 1 নম্বর, 1 নম্বর অদাত সার, দাড়ি লম্বা, চামড়া পাতলা। এটা 55 গরু। আচ্ছা 2 নম্বর, 2 নম্বর এটা একটা চমৎকার, এটাও 55 গরু। 2 নম্বরটা একটু ভালো করে দেখাই দর্শক আপনাদেরকে। এই যে দেখুন চামড়া ঢিলা ঢিলা, সব তো অদাত না ভাই? সব অদাত, সব কিন্তু অদাত, সব অদাত গরু। দেখেন 2 নম্বর, 2 নম্বর 83, 3 নম্বর এটা, 3 নম্বরটা একটু ক্রসের ভাব আছে, দেশি আর কি, দেশি, দেশির মধ্যে একটু ক্রস ভাব আছে, চামড়া ঢিলা। আচ্ছা 3 নম্বর, 3 নম্বর এটা, এটা 3 নম্বর দর্শক, 3 নম্বর, 4 নম্বর, এটা দাড়ি লম্বা, লম্বা দাড়ি, দাড়ি লম্বা। আচ্ছা 4, 4 নম্বর, 5 নম্বর, আচ্ছা 5 নম্বর, এই যে এটা কুরসের মিক্স আছে, 5 নম্বর, দাড়ি তো লম্বা বেশ, 5 নম্বর, 6 নম্বর এটা, 6 নম্বর এটাও ব্ল্যাক, ব্ল্যাক ডায়মন্ড একরকম বলা যায়, চামড়া ঢিলা, ব্ল্যাক চামড়া ঢিলা আছে। এটা তো দেশাল ভাই, দেশাল, এটা সব দেশাল ভাই, সব দেশাল না, সব দেশাল, এই 10 লাখটা দেশাল, দেশাল সব দেশাল। এটা কত গেল? 6, 19টা দেশাল, 19টাই দেশাল, দেশাল 6টা, 6, 7, 7 নম্বর এটা, দেখেন চামড়া খুব ঢিলা, চামড়া একদম ঢিলা ঢালা না, 7, 8, 8 নম্বর এটা, 8 নম্বরটা এটা, এই দেখেন চামড়া, দেখেন চামড়া একদম লুজ, লুজ, 8 নম্বর দেশাল, দেশাল। 9 নম্বর দেখুন দর্শক, 9 নম্বর এটা, এটার কালারটা কিন্তু খুব সুন্দর, চামড়া ঢিলা, চামড়া ঢিলা ঢালা, দাড়ি লম্বা, চওড়া আছে, পিঠটা চওড়া, পিঠটা বেশ চওড়া, 9, 10 নম্বর এবং 10, এই যে দেখুন লাল, লাল, এই যে চামড়া দেখেন ঢিলা, চামড়া ঢিলা ঢালা, ঢিলা চামড়া, এইটা 10 নম্বর, 10 নম্বর। তো দর্শক আমরা দেখলাম 10টি এখানে। আচ্ছা এই যে 10টা আছে, এই 10টার আমরা যদিও খামার উপযোগী সার, এগুলো ওজনে যাবে না, তাও আনুমানিক ওজন ভাই কেমন হবে? এলা ওজন আসবে ভাই 75-70 করে, এবার আছে 70 করে পাবে, এবারে 70 কেজি করে পাবে, এবারে 70 পাবে, 70 করে। তো দর্শক এভারেজ কিন্তু 70 কেজি করে পাবেন। আমি আরেকবার রিভিউ দিচ্ছি, এই যে 10 নম্বর, 10 নম্বর এটা, 10, এটা 9, এই 9 নম্বর এটা, এটা 8, দেশাল সব দেশাল, এটা 7, এটা 6, 5, 4, 3, 2 এবং সর্বশেষ 1। তা এখন বলেন এই 1 নম্বর প্যাকেজটার দাম কত নেবেন? দাম মানে ভাই রাখি 49,500। কত? 49,500, 500। দর্শক এখানে 10টি আকর্ষণীয় খামার উপযোগী সার আছে, সব কিন্তু দেশাল। দাম থাকলো 1 নম্বর প্যাকেজের দাম থাকলো 49,500। দর্শক দেখুন 49,500। আমরা 2 নম্বরে চলে যাব, 2 নম্বরটির দাম কেমন রাখবেন সেই তথ্যটি একটু দেই দর্শক। তার আগে আমরা গরুগুলি দেখব।
দুই নম্বর প্যাকেজে নয়টি গরু আছে। এই যে দেখুন এই পাশ থেকে এক নম্বর প্রথম, এটা ডিলার আছে আমরা, লাল টস্টসা এক নম্বর প্রথম প্রথম, দুই নম্বরটা একদম হোয়াইট, এগুলাও দেশাল না, সব দেশাল গরু, সাদা মাটিয়া সাদা, মাটিয়া সাদা, এটা দুই নম্বর। এই পাশ থেকেও দেখাই দর্শক আপনাদের, তিন নম্বর, তিন নম্বর এটা চমৎকার গরু, সব কিন্তু খামার উপযোগী সার, তিন চার, চার নম্বর এটা, চার নম্বর এটা বিচিত প্রতিদারে দুইটা, একদম নিখুঁত গরু, নিখুঁত, কোনো ফুল নেই, রোগ বালাই নাই, না না না, রোগ বালাই ছাড়া মুক্ত গরু, চার নম্বর, পাঁচ নম্বর, পাঁচ নম্বর এটা, পাঁচ নম্বর দেখুন দর্শক, পাঁচ নম্বর এটা, ছয় নম্বর, চমৎকার গরু, গিচি দুইটা, দাড়ি বেশ লম্বা, চামড়াও বেশ পাতলা, চামড়া ঢিলা, এগুলো খুব তাড়াতাড়ি মাংস ধরবে, তাড়াতাড়ি মাংস ধরবে, সাত, সাত নম্বর দর্শক দেখুন, চমৎকার গরু, সাত নম্বর, আট নম্বর, এটা তো প্রিন্টের, কালো প্রিন্টের গরু, কিছুটা ক্রসের ভাব আছে, পাকড়া ক্রসের ভাব আছে, আট নম্বর, এই নয় নম্বর, এইটা আট নম্বরটা, এই যে পাশ থেকে দেখালাম, এই যে নয় নম্বর লাস্ট গরু, এই যে দেখেন চামড়া খুব ঢিলা, চামড়া একদম ঢিলা ঢিলা, নয় নম্বর, নয় নম্বর। তো দর্শক আমি আরেকবার দিই রিভিউ, এটা নয়, এটা আট, এটা সাত, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই এবং এক। তো দর্শক আমরা দুই নম্বর প্যাকেজটিও দেখলাম, আপনাদেরকে দেখালাম। আচ্ছা, দুই নম্বর প্যাকেজটার আনুমানিক ওয়েটটা হবে কত? পাঁচপান্ন কেজি করে আসবে, পাঁচপান্ন থেকে ষাট, আমারও ধারণা পাঁচপান্ন থেকে ষাট এর মধ্যেই হবে। তো দাম কত রাখছেন এটার? এটা ছিচল্লিশ হাজার পাঁচশো, ছিচল্লিশ হাজার পাঁচশো, পাঁচশো। দর্শক দেখুন দুই নম্বর প্যাকেজটির দাম রাখলেন মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো, সব কিন্তু খামার উপযোগী দেশাল জাতের সার। তো ভাই এর মধ্যে কি দামাদামির সুযোগ আছে? দামাদামির সুযোগ নেই মানে হালকা বদলে আর কি, সম্মান করবেন আর কি। তাহলে এক নম্বরটা থাকলো উনপঞ্চাশ হাজার পাঁচশো, দুই নম্বরটা থাকলো ছিচল্লিশ হাজার পাঁচশো। দর্শক আমরা দেখলাম এখানে মোট প্রথম প্যাকেজে আছে দশটি এবং দ্বিতীয় প্যাকেজে আছে নয়টি, মোট উনিশটি খামার উপযোগী ষাট গরুর প্যাকেজ দেখালাম। আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এনামুল ভাইয়ের, আপনারা দ্রুত এনামুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সর্বপ্রথম যে কাজটি করবেন বায়না করবেন, তারপরে দেখে শুনে এসে নিয়ে যাবেন। কি ভাই আসে দেখে শুনে নিয়ে যাওয়াটা ভালো না? ঠিক আছে, ওইটা দেখে শুনে, আর কোনো কারণে যদি না আসতে পারে, না আসতে পারে তখন পেতে দেওয়া যাবে, তখন পাঠাতে দেওয়া যাবে, টাকা লাগাই দিলে পাঠাতে দেওয়া যাবে, পাঠাতে। আপনার নাম্বারটা? জিরো ওয়ান সেভেন, জিরো ওয়ান সেভেন, ডবল টু, ডবল টু, সিক্স ফাইভ নাইন, সিক্স ফাইভ নাইন, টু এইট জিরো, টু এইট জিরো, এই নম্বরে যোগাযোগ করলেই পাবে। দর্শক এই নম্বরে যোগাযোগ করবেন, দাম আমি আপনাদেরকে জানিয়ে দিলাম উনপঞ্চাশ হাজার পাঁচশো আর ছিচল্লিশ হাজার পাঁচশো। বিদায় নিব দর্শক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।